যুক্তরাষ্ট্রের একটি হাসপাতাল থেকে ছিনতাই করা হয়েছে ভয়ঙ্কর এক কয়েদিকে। পাহারায় থাকা তিন পুলিশকে গুলি করে স্কাইলার মিড নামের ওই আসামিকে পালাতে সহায়তা করে তার সহযোগী। স্থানীয় সময়ে বুধবার আইডাহো অঙ্গরাজ্যের বোয়েলস হাসপাতালে হয় এই ঘটনা। পলাতক আসামির সন্ধানে চলছে অভিযান। পুলিশ জানায় 31 বছর বয়সী স্কাইলার শ্বেতাঙ্গ কট্টরপন্থী গোষ্ঠীর সদস্য। 2016 সাল থেকে কারাগারে সে সাজা ভোগ করছিল। মানসিক অসুস্থতার জন্য মঙ্গলবার তাকে জেল থেকে হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে বুধবারই তাকে আবার জেলে ফেরত নেওয়ার কথা। এরই মধ্যে নিরাপত্তা প্রহরীদের উপর হঠাৎ হামলা চালায় এক বন্দুকধারী। সশস্ত্র ব্যক্তির সাথে গাড়িতে পালান স্কাইলার।